অমলা খুবই খিটখিটে, সারা দিন বৌমাকে কাজের খোঁটা দেয়। বৌমারও কোনো কাজই তার পছন্দ হয় না, আর বৌমার রূপ তার দুচক্ষির বিষ। এদিকে বয়সের কারণে দিন দিন অমলার রূপের জৌলস কমে যাচ্ছে বলে সারাক্ষণ রূপচর্চার জন্য বৌমাকে নানান মিশ্রণ বানিয়ে দেওয়ার জন্য জ্বালিয়ে গেল। বৌমা, বৌমা একবার এদিকে এসো তো। হ্যাঁ মা, বলুন। কদিন ধরে না আমার খুব চুল উঠছে। যাও আমার জন্য এক্ষুনি কেশুত্রি পাতা বেটে ভালো করে ডিমের কুসুম মিশিয়ে তিসি তেল দিয়ে আর গরুর চোনা মিশিয়ে নিয়ে আসবে, কেমন? বেশ, এবার লাগিয়ে দাও। আমার সব চুল যেন পড়ে যায়। তোমার মনে এই ছিল হে ভগবান, কি বৌমা তুমি আমায় দিলে গো। বিশ্বাস করুন মা, বিশ্বাস করুন। বিশ্বাস করব তোমাকে? তুমি বরঞ্চ শশার রসের সাথে দুধের সর, খোল, টক দই আর খানিকটা এঁটেল মাটি মিশিয়ে নিয়ে এসো, কেমন? আমি মুখে মাখব। ঘন্টা দুই বাদে অমলা মুখ ধুয়ে আসে, আয়নার সামনে বসে, দেখে তার সারা মুখে লাল লাল ছোপ আর চামড়া ঝুলে গেছে। সে হাউ হাউ করে কেঁদে ফেলে ও বলে, এই মুখ আমি আর কাউকে দেখাবো না, দূরে কোথাও চলে যাব যেখানে আমাকে কেউ চেনে না। সবাই বলবে তোর বৌমা সুন্দর আর তুই কুচ্ছিত। এই বলে সে মনের দুঃখে মাঠের আল ধরে হাঁটতে থাকে। সেই সময় এক ফকির গান গাইতে গাইতে মাঠ দিয়ে হেঁটে যায়। অমলা শুনে থমকে দাঁড়ায়, তারপর তার কাছে গিয়ে বলে, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। বাবা বাবা, আপনি কি সুন্দর গান করেন, মন দেখে ভরে গেল। ওরে ওটাই তো আমি, আমার কাজই তো গান শুনিয়ে মানুষকে খুশি করা। আপনাদের তো অনেক ক্ষমতা। বাবা আমি সুন্দর হতে চাই, আপনি আমায় সুন্দর রূপবতী করে দিন বাবা। ওরে পাগলি, বাইরের রূপ ক্ষণস্থায়ী, মনের রূপটাই আসল। না বাবা, না না, আমি কিছু শুনবো না, আপনি কিছু একটা করুন বাবা, করুন। বেশ তবে তাই হোক, তবে তুই কিন্তু চাইলেই সহজে আগের রূপে ফিরতে পারবি না। সুন্দর হলে আর কি কুচ্ছিততে চায়। কমলা, বাড়ি আছিস রে? কে দিদি? ও কদিন পরে এলি রে, আয় আয়। ও মা, এ কে গা? আরে আমি আমি তোর দিদি, তোর সঙ্গে দেখা করতে এলাম রে। দূর দূর হ, হত ছাড়ি, আমার দিদির গলা নকল করে আমাকে ভোলাতে এসেছিস, দূর হ দূর হ। বোনটা আমাকে চিরকাল সহ্য করতে পারে না, তারপরে এমন রূপ দেখে আপনি জোরে পুড়ে মরছে, তাই না চেনার ভান করলো। ঠিক আছে, না একবার মার কাছ থেকে ঘুরে আসি, মা আমাকে ঠিক বুকে টেনে নেবে। মা
মা গো, কেমন আছো মা? ও মা, এত দিন পরে মাকে মনে পড়লো? হ্যাঁ গো মা, সংসারের এত কাজ। কিন্তু আমি যে তোকে পুরো দেখতে পাচ্ছি না মা, বয়স হয়েছে, চোখে আর ভালো দেখি না, চশমাটা তুই কে? তুই তো আমার অমূল্য নোশ। কে তুই? লোক দেখে তোর ফকিরের রূপ আমি বার করে দেবো। বেরো বলছি, বেরো বেরো বলছি, না হলে এই দেখ। মা বোধহয় আমাকে চশমার জন্য চিনতে পারলো না, নিশ্চয়ই চশমাটা খারাপ হয়ে গেছে। বৌমা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। শাশুড়ির গলা পেয়ে সে চমকে ওঠে। রান্নাঘর থেকে খাবার নিয়ে বাইরে এসে দেখে এক রূপসী শাশুড়ির গলা নকল করে ডাকছে। বৌমা ভাবে এ নিশ্চয়ই কোন জাদুকরী, তার শাশুড়ি মাকে বশ করেছে। সে বলে, মা তুমি ভাত খেয়ে চলে যাও মা, আমার শাশুড়ি বুড়ি মানুষ, তাকে কষ্ট দিও না, তাকে ছেড়ে দাও। তোমার খিদে পেলে তুমি আবার এসো, আমি খেতে দেব। আমি তোমার জন্য জল নিয়ে আসছি মা, তুমি খাও। আমার বৌমা এত ভালো, আর আমাকে এত ভালোবাসে, আমি কি না তাকে এত কষ্ট দিয়েছি। অমলার মন খুব খারাপ হয়ে যায়। সে আস্তে আস্তে তার নিজের ঘরে যায়, একটা চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে। কি গো, তোমার আবার মাথা ধরেছে নাকি? ওষুধ খাবে? আচ্ছা দিচ্ছি। তুমি কে? তোমার বউ। মিথ্যে কথা, তুমি মোটেই আমার বউ না। কোন সাহসে তুমি অমলার বিছানায় শুয়ে আছো? বেরো বেরো বলছি, বেরো। অমলার খুব মন খারাপ হয়ে যায় যে কেউ তাকে চিনতে পারছে না, তার নিজের সংসারেই সে পর হয়ে গেছে। সে আবার আল ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ফকিরকে দেখতে পায়। ফকির বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এতদিন রূপের মোহেই ছুটেছি, কিন্তু উনি যে আসল রূপ আমি বুঝিনি। আপনি আমায় আবার আগের রূপে ফিরিয়ে দিন বাবা। কিন্তু আমি তো আগেই বলেছিলাম এত সহজে আগের রূপে ফিরতে পারবি না। হ্যাঁ হবে বাবা, একটা পথ বলে দিন বাবা। ফিরতে পারবি যদি তুই কোনো ভালো কাজ করিস। আমি আর বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমার যা গয়না কাপড় আছে সব বৌমাকে দিয়ে দেব। বেশ, তবে তাই কর। অমলা চুপি চুপি ঘরে ফিরে এসে তার আলমারি খুলে সব গয়না ও শাড়ি বার করে বৌমার ঘরে রেখে আসে। বৌমা ঘরে ঢুকে দেখে তার শাশুড়ির জিনিস। সে বুঝতে পারে মা ফিরে এসেছে। মামা করে রাখতে রাখতে সে সারা বাড়ি খোঁজে। উঠোনে এসে দেখে শাশুড়ি সারাদিনের খাবারের বাসন কৌতলে বসে মাজছেন। কি মা, আপনার বয়স হয়েছে, এ কাজ আপনার নয়, আপনি ঘরে চলুন, এত রাতে শিশির পড়ে ঠান্ডা লেগে যাবে যে, তারপর জ্বর হলে খুব কষ্ট হবে, চলুন মা ঘরে চলুন। আজ থেকে তুই আমার মা আর আমি তোর মেয়ে, তুই যা বলবি আমি তাই শুনবো। আমরা আজ থেকে মা মেয়েতে সংসারের সব কাজ ভাগ করে নেব। আমাকে ক্ষমা করে দে মা। মা অমন করে বলবেন না মা, আমি তো আপনার মেয়ে। আমার তো মেয়ে নেই, তাই মেয়ের মর্ম বুঝিনি রে,
আয় 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 আমার বুকে আয় রে আয় আয় আমার বুকে আয় ক্ষমা করে দে বাবা।